করোনার প্রথম ধাক্কাতেই বড় ধরনের ক্ষতির মুখে পড়েছিল দেশের আসবাব খাতের ব্যবসা। সেই ক্ষতি পোষানোর আগেই আবার শুরু হয়েছে নতুন করে বিধিনিষেধ। করোনা সংক্রমণ ঠেকাতে বন্ধ করে দেওয়া হয়েছে দোকানপাট ও বিপণি বিতান। এতে আবারও নতুন করে সংকটে পড়েছে খাতটি। ফলে করোনার দ্বিতীয় ঢেউ অন্যান্য অনেক ব্যবসার মতো আসবাব শিল্পেও মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে। সোমবার রাজধানীর মিরপুরের ফার্নিচার বাজার ঘুরে দেখা যায় বন্ধ ছোট বড় সবগুলো দোকান। দুই একটি দোকানের ঝাঁপ সামান্য খোলা, সেখানে চলছে ফার্নিচার মেরামতের কাজ। বিক্রি নেই তাই কর্মীদেরও ছুটি দিয়েছে প্রতিষ্ঠানগুলো। এমন দুর্দিনে বেতন পাওয়ার অনিশ্চয়তায় শহর ছাড়ার পরিকল্পনা করছেন তারা। গত বছর যে লকডাউন ছিল করোনার মাঝে আমরা বাড়িতে ছিলাম সবাই, তখন আমাদের কাজ বন্ধ ছিল 3 মাস। তখন থেকে আর আমাদের কোনো কাজ হয় না, অনেক সংকট দেয় আমাদের পরিবার নিয়ে। আমরা পরে আবার ইন্দোর পরে লকডাউন পরে আবার ঢাকায় আসি, তারপরে কাজ করি। কাজ করার পরে এখন আবার পরবর্তীতে যে লকডাউন হচ্ছে, তারপর থেকে আমাদের আবার আগের মধ্যে সংকটগুলো দেখা দিয়েছে। এখন সব দোকানপাট বন্ধ হয়ে গেছে, আমাদের কাজও বন্ধ, এখন আমাদের বাড়িতে চলে যেতে। প্রায় 4 দশক আগে আসবাব ব্র্যান্ড অটোবির হাত ধরে শুরু হয় বাংলাদেশের আসবাব ব্র্যান্ডের পথ চলা। এরপর গত 4 দশকে বাংলাদেশে তৈরি হয়েছে হাতিল, নাভানা, পার্টেক্স, ব্রাদার্স, নাদিয়া, হাইটেক ও রিগালের মতো প্রায় 12-15টি ব্র্যান্ড। খাত সংশ্লিষ্টরা বলছেন, বর্ধনশীল এই শিল্পে করোনার আগের বছর 1,500 থেকে 2,000 কোটি টাকার ব্যবসা হয়েছে। নন ব্র্যান্ড প্রতিষ্ঠানগুলোর বিক্রির হিসাব ধরা হলে ব্যবসার পরিধি আরও কয়েক গুণে বাড়বে। বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির মতে, ব্র্যান্ডের আসবাবের ব্যবসার আকার প্রতি বছর 15-20% হারে বাড়ছিল, কিন্তু করোনায় পুরোটাই থেমে গেছে। ইদানিং যে সময়টা যাচ্ছে এর ভিতরে মানে 1 সপ্তাহ 4 দিন 5 দিন করে বনি হয় না, হয়তো বা 2 দিন সপ্তাহে অথবা 3 দিন বনি হয়েছে। এরপর লকডাউনই বন্ধ ছিল, আমরা গ্রামে চলে গেছি। এরপরে আবার আসার পরে ব্যবসা বাণিজ্য একটু কোনো রকমে মানুষ ঠিকঠাক হওয়ার পথে আবার তো লকডাউন, এখন পরিস্থিতি আরও ভয়াবহ। এদিকে বিক্রি নেই বলে কমাতে হচ্ছে উৎপাদনও। ব্র্যান্ডগুলো ইতিমধ্যে তাদের উৎপাদন ক্ষমতার 50% কমিয়ে ফেলেছে। তার উপর নতুন সংকট দেখা দিয়েছে কাঁচামালের অভাবের কারণে। আমরা চালাচ্ছি, আমাদের ম্যাটেরিয়াল মানে আছে, আমরা চালাচ্ছি, মানে যেটুকু আছে ধরেন হয়তো আরো 4-5-7 দিনের হয়তো ম্যাটেরিয়াল আমাদের কাছে থাকবে, আমরা চালাবো। কিন্তু এটা তো সবার ক্ষেত্রে প্রযোজ্য না। ধরেন আপনার এই অসংখ্য ছোট ছোট যারা ব্যবসায়ী যারা বা ফ্যাক্টরি চালায়, সে তো কি করে, তারা মনে করেন একটা ম্যাটেরিয়াল বাকি নেয়, আবার টাকাটা দেয় আর একটা ম্যাটেরিয়াল নেয়, এইভাবেই চলতে থাকে। টাকা মানে পাবে না তখন তো আসলে সে ম্যাটেরিয়াল তো নিতে পারবে না। সবকিছু বন্ধ করে দিলেও প্রতিষ্ঠানগুলোর উপর আছে পরিচালন ব্যয়ের বোঝা। একটি আসবাব বিক্রি না হলেও বিক্রয় কেন্দ্রগুলোর ভাড়া, কারখানার ভাড়া গুনতে হবে প্রতিষ্ঠানগুলোকে। আবার প্রত্যেকেরই রয়েছে কম বেশি ঋণ। এর মধ্যে কবে পরিস্থিতি স্বাভাবিক হবে তা নিয়েও কোনো পূর্বাভাস দেওয়া যাচ্ছে না। সব মিলিয়ে করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে বড় ধরনের অনিশ্চয়তায় পড়ছে আসবাব শিল্পের সঙ্গে জড়িত প্রতিটি মানুষ। মাকসুদা আজিজ, প্রথম আলো।